नमस्कार आमादेर मध्य एखोनो रोयेछेन 92 बछर बयस चलछे गृहाचार्य आनंदमार्गेर गृहाचार्य बाबार सहकर्मी आमादेर एई आम्रा ग्रामेर जे धर्म महाचक्र होयेछिलो सेई धर्म महाचक्रेर आयोजने जिनि छिलेन आमादेर श्रद्धेय श्री जितेंद्रनाथ मंडल महाशय तिनि बाबार जन्म शतवार्षिकी बक्तृता मालाय आजके आमादेर सामने तार सुचिंतित अभिज्ञतार कथा उपलब्धिर कथा बाबार सान्निध्येर कथा आमादेरके शोनाबेन तिनि लिखित भावे तार बक्तव्य एनेछेन सेई बक्तव्य पाठ करे आमादेर शोनाच्छेन सबाइके नमस्कार। प्रत्येक कथार जे बाणी মুক্তধরা অতি সাধারণ কথা বলছেন, তা অবাক হয়ে শুনতে হচ্ছে। তো বাবা যার লৌকিক নাম সেই প্রভাতরঞ্জন সরকার, আমি আনন্দমার্গে আসার আগে তাকে প্রভাত দা বলে ডাকতাম। তার ভাই মানসরঞ্জন আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, তিনি এই কিছুদিন আগে গত হয়েছেন তিনিও। যাই হোক, আপনাদের অনুরোধে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি তার কথা এই বয়সে, সেটা আপনাদের শ্রবণে নিবেদন করছি। একটু ধৈর্য ধরে শুনবেন, একটু অসুবিধা হলে দেখবেন। আমি এই লেখাটা শুরু করেছিলাম ইংরাজি 6/10/6 সালে, বিশ্ব 6 সালে। জীবন সায়ান্ন ক্ষণে স্মৃতিচারণ করি মনে, চয়ন করিলাম কিছু অমূল্য স্মরণ। যদি তোমার ভালো লাগে সবারে শোনাও অগ্রভাগে, শীতল হবে নিশ্চয় প্রাণের দহন। জামালপুর পুরাতন মগধ রাজ্যের পূর্ব প্রান্ত আর অঙ্গরাজ্যের পশ্চিম প্রান্ত, হ্যাঁ, ভাগলপুর টাগলপুর এসব অঙ্গরাজ্য ছিল। মাঝখানে সারি সারি পাহাড়ের ঢেউ খেলছে, কোন প্রাচীনকালে এই পাহাড়গুলি ছিল রজত শুভ্র তুষারাবৃত পর্বতমালা। প্রাকৃতিক বিবর্জয় ও বিবর্তনে অতি বয়স বাড়ে এরা এখন বৃদ্ধ।
কত অতীত স্মৃতি বহন করছি, চারণ করছি, পাদব প্রদেশ ধৌত করে দিচ্ছে বিশাল জলাশয়। জলাশয়ের পশ্চিম তীর ঘেঁষা এক বিস্তৃত প্রান্তর মাঠ। প্রান্তরের যত্রতত্র বিশালকায় গগনচুম্বী বট অশ্বত্থ তাল বৃক্ষ, এরা অতি গ্রীষ্মে তপনের দাবদাহ স্মরণ সহন করে, বর্ষা শরতে সবুজের বাহার ছড়ায়, শীতের ভোরে কুয়াশার আচ্ছাদনে শুভ্রতা ছড়ায়। এই পশ্চিম প্রান্ত শহর গড়ে উঠেছে নাম জামালপুর, পাহাড়ের পশ্চিম দিকে। ইংরেজের গড়া রেল কারখানা, ভারতের সব রকম লোক এখানে মিলে মিশে আছে। শহরের উত্তর প্রান্তে ঐতিহাসিক শহর মুঙ্গের কত ঋষি মুনির পাদস্পর্শে এর ধূলিকণা হয়েছে পবিত্র। আবার মুঘল যুগে নবাবের রাজধানী হয়ে কত বেগমের স্ফূর্তির ফোয়ারা কিংবা ব্যথার অশ্রুর নীরব সাক্ষী হয়েছে। পাশে প্রবাহিত গঙ্গা সবাইকে ডাক দিচ্ছে, ওর তীরে কিছু সময় শান্ত হয়ে বসে প্রাণের জ্বালা জুড়াতে। মুঙ্গের জামালপুর দুই ভাই অঙ্গাকিক জড়িত, একের সাথে অন্যের মিলন দিচ্ছে সদা আনন্দ দোলন। একসময় পাহাড়ের পাদলগ্ন প্রান্তর ছিল ঘন বনভূমি, সবুজের ঢেউ ডাক দিত দৃষ্টি চুম্বন নিতে। পাহাড় হতে ব্যাঘ্র হরিণ আরো কত জন্তু জানোয়ার নেমে আসত জলাশয়ে জল পান করতে বা বনভূমি বিচরণ করতে। বৃক্ষ শাখায় বসে পাখিরা ওদের গান শোনাত, ইংরা বেশে শিকার খেলত। একদিন এক ইংরার শিকারি বাঘের সঙ্গে করল লড়াই, উভয়ে হাতাহাতি। শিকারি ধরে বাঘের চোয়াল আর বাঘ মারে শিকারির কাঁধে থাবা, উভয়ে ঘনশায়ী যুদ্ধ। বন্য প্রাণীরা আতঙ্কে সন্ত্রস্ত, উপরে পাখিদের কন্দন সুর, নিচে অন্য পশুদের তত্র লুক্কায়ন কিংবা পলায়ন। যুদ্ধ থামে না, অবশেষে উভয়ে ধরাশায়ী হয়ে
প্রাণ ত্যাগ করল। এখন উন্মুক্ত প্রান্তরে দেখা যাবে ব্যাঘ্র ও শিকারীর স্মৃতিসৌধ, উভয়ে শায়িত নীরব ক্রন্দনে যাচ্ছে প্রাণের শকাকে। কাতুস্বরে বলছে, মুক্ত করো মুক্ত করো এই জড়তার বন্ধনকে, আবার দাও চেতনা প্রাণের গতি মনের মন্থন, তোমার সাথে আমার হবে মধুর মিলন। হ্যাঁ, যা বলছিলাম, এই জঙ্গলাচ্ছাদিত প্রান্তরকে ইংরেজরা ক্রমে ক্রমে পরিষ্কার করল, গড়ে তুলল ক্রীড়া প্রমোদ ভ্রমণ ভূমি। এখনো আছে এক পাশে দণ্ডায়মান প্রমোদ ভবন, যেখানে ধ্বনিত হচ্ছে প্রণয় প্রণয়ের মধুর আলাপন বা বিরহ বিচ্ছেদের ক্রন্দন। সান্ধ্যকালে যখন মানুষের কর্ম ব্যস্ততা শিথিল হয়, সেই সময় ওই প্রান্তরে উন্মুক্ত বালি সেবনে কিছুক্ষণের জন্য ভ্রমণ বিলাসীরা যায়। আরো একটু আঁধার ঘনিয়ে এলে শুক্লা রাতে চাঁদ হাসি ছড়ায়, কৃষ্ণা রাতে আকাশ ভরা ঝিকিমিকি তারা হাত ছানি দেয়, দক্ষিণ বাতাস কথা কয়, ঝিঞ্জির অবিরাম ঝিল্লির স্বরে আকাশের মহানাদে মিলিত হতে চায়। দক্ষিণের মৃদু বাতাস স্পর্শ দিয়ে আকুলতা আনে প্রিয়তমের স্পর্শ পাওয়ার। উন্মুক্ত প্রান্তরে আঁধার ঘনায় আসে শুক্লা চাঁদ ছড়ায় কিরণ নীরবে হাসে, কৃষ্ণ আঁধারে ঝিঞ্জির তার ঝিল্লি ধ্বনিতে অনন্ত আকাশে ধায় মহানাদে মিলিতে, দক্ষিণ বাতাস দেয় শীতল মৃদু স্পর্শ, আকুল মোর চাহে প্রিয়তম সাথে মিলন হর্ষ। এই নীরব পরিবেশে এক সুদর্শন সুপুরুষ ব্যাঘ্র স্মৃতিস্তম্ভে এসে উপবিষ্ট হতেন। পরিধানে শুভ্র বস্ত্র কামিজ, বিস্তারিত উজ্জ্বল চক্ষুদয়ে কালো ফ্রেমের চশমা, পদযুগলে কাবুলি জুতা, বিস্তৃত উজ্জ্বল ললাট সুবাসিত বদন, মাধুর্যে ভরা তীক্ষ্ণ দৃষ্টি প্রশান্ত হাসি। ইনি শ্রী প্রভাত রঞ্জন সরকার। উত্তরকালে ভক্তদের কাছে এবং সমগ্র বিশ্ববাসীর কাছে শ্রী শ্রী আনন্দমূর্তি নামে পূজিত। ইনি প্রতিটি ভক্তের অনুভবে এক বিস্ময়তম বিরাটতম ব্যক্তিত্ব। এই পরম রহস্যময় পুরুষের কৃপাপূর্ণ সাহচর্য আমার ভাগ্যে দীর্ঘকাল প্রাপ্তি হয়েছে। সেই অনুভব প্রাপ্ত কথাগুলির এখন আমি স্মৃতিচারণ করি মাত্র।
অল্প বিস্তর লেখনীতে লিপিবদ্ধ করলাম। বাবার অর্থাৎ শ্রী শ্রী আনন্দমূর্তি লৌকিক কনিষ্ঠ ভ্রাতা, সে আমার বাল্যবন্ধু, একই সঙ্গে লেখাপড়া করেছি। মানসরঞ্জনের পিতার দেহান্তের পর তার বড় দাদা অর্থাৎ বুবুদাকে শ্রী প্রভাতরঞ্জনের ডাক নাম বুবু এবং ঘরে বাইরে বুবু নামে বেশি পরিচিত। সংসার পরিচালনার ভার সামলাতে হলো। কলেজের লেখাপড়া ছেড়ে রেল কোম্পানির অ্যাকাউন্টস বিভাগে করণিকের চাকুরিতে নিযুক্ত হলেন। অল্প বেতনের চাকুরি, সংসারে বিধবা মাতা এবং তিন ভ্রাতা নির্ভরশীল, কাহাকেও কষ্ট বুঝতে দেন নাই, অপার পটুতার সঙ্গে সকলের প্রয়োজন পূরণ করেছেন। তখন শীতের সময় টমেটো বাজারে প্রচুর আমদানি হতো। ওই কলায় ডাল রান্না হতো। শনিবার অফিস হাফ ডে, বেলা একটায় সকলে মিলিত আহার করতেন। ক্ষুদায় পেট চোঁচো, অতএব কলায় ডাল ও খুব সুস্বাদু মনে হতো। এইভাবে বাবা ব্যয় বাহুল্য বর্জন করেছিলেন, অথচ কাহাকেও কষ্ট বুঝতে দেন নাই। খাবার খাওয়া নিয়ে একটা গল্প মনে পড়ল, সে মানসরঞ্জনের কাছে শুনেছি, অতএব তার কথাতেই বলি। ছুটির দিনে মধ্যাহ্ন ভোজন আমরা একসঙ্গে করতাম। এইরকম একটা ছুটির দিনে আমরা দুপুরে মিলিত আহার করছি। সেই দিন আমাদের সঙ্গে এক অতিথি মিলিত ভোজনে আছেন, বড়দা মধ্যমণি। বারান্দায় বসে খাচ্ছি, বড়দা মাঝে মধ্যে হাসির কথা বলে আমাদেরকে আনন্দ দিচ্ছেন। বারান্দার নিচে উঠান, উঠানের একধারে কুয়ো কূপ। হঠাৎ দেখা গেল একটা বিড়াল লাফিয়ে কুয়োতে পড়ে গেল। বিড়াল কোথা হতে এলো, কেনই বা লাফালো কেউ বুঝতে পারলাম না। আমরা সবাই হতবাক, সবাই ভাবলাম এতক্ষণে বিড়াল তো কুয়োর জলে পটল তুলেছে, আঁচাবো কী করে। বড়দা নিশ্চিন্ত বললেন, খা তো, পরে দেখা যাবে। খাওয়ার শেষে কুয়ো পাড়ে গিয়ে সবাই দেখি বিড়ালটা জলে তো পড়েই নাই, বরং মাঝখানে শূন্যে দোলা খাচ্ছে। বড়দা ধেত করাতে উল্টা লাফ দিয়ে ডাঙায় পড়ল। তখন কি বুঝেছি এটা বড়দার কীর্তি। এই হলো শ্রী প্রভাতরঞ্জনের কথা। কেউ জানত না পরম পুরুষ এমনভাবে পরিবারে মিলেমিশে আছেন। সকাল সন্ধ্যা দরজা বন্ধ করে পূজার ঘরে বসা, বাকি সময় অফিস যাওয়া, নিয়মিত বেড়ানো, ছুটির দিনে বেশি বেড়ানো, যে যেমন তার সাথে তেমনই গল্প, কেউ সমস্যায় পড়েছে সমাধানে প্রভাতদার কাছে চলো, ভাগ্য কি বলছে চলো প্রভাতদার কাছে, হাত দেখতেন না কপাল দেখে বলতেন।
একবার এক ভদ্রলোকের পত্নী বিয়োগ হয়। তিনি পত্নী শোকে কাতর, প্রভাতদাকে প্রায় বিরক্ত করতেন, একবার মৃত পত্নীকে চাক্ষুষ করবেন। প্রভাতদা বললেন, তা হয় না রে, যে মরে সে আর আসে না, শরীর নষ্ট হয়ে যায়। ভদ্রলোক বুঝেও বোঝে না। অতএব একদিন সন্ধ্যায় ভদ্রলোককে বাড়িতে যেতে বললেন। আপসা আঁধার কুঠুরিতে লোকটিকে বসিয়ে বললেন, তার স্ত্রী সশরীর এখনই আসবে, এই শর্তে যে উনি যেন আবেগে উদ্বেলিত হয়ে পত্নীর সাথে কথা বলার চেষ্টা না করেন। হলো তাই, মৃত মহিলা সশরীরে এলেন, দেখা দিলেন, চলে গেলেন। ওই পাড়ায় অর্থাৎ বাবা যেখানে শৈশবকাল হতে পূর্ণ যৌবন পর্যন্ত ছিলেন, আমার এক অফিসের সাথী থাকত, তার কাছে শোনা একটা কাহিনী। আমি তখন ম্যাট্রিক পাস করে আর পড়তে পারি নাই, মন অশান্ত, বেকার জীবন, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছি। বুবুদা একদিন শুধালেন, বিশ্বকর্মা এখন কী করছো? আমি বললাম, দাদা কী আর করব, বেকার জীবন। আপনি আমার হাত দেখে বলুন কবে কী হবে। বুবুদা বললেন, হাত দেখার দরকার নেই, তুমি আমার দিকে তাকাও। আমি দৃষ্টিপাত করলাম। আমার লড়ার দেখে বললেন, তোমার অমুক বছর, অমুক মাস, অমুক দিন চাকরি হবে। কথাটা ভুলে গেছিলাম। যেদিন চাকরি হলো, হঠাৎ মনে পড়ল সেই বছর, সেই মাস, সেই দিন যা বুবুদা বলেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে বুবুদার কাছে মিষ্টি নিয়ে ছুটলাম। তো এই হলো বুবুদা বা প্রভাতদা বা আমাদের বাবার কথা। আমি তখন আনন্দমার্গে আসি নাই, ১৯৫৪ সাল পর্যন্ত আনন্দমার্গ বা আনন্দমূর্তির পরিচিতি ছিল না। বেলা ১০টায় নিয়মিত দেখেছি বুবুদার এক হাতে টিফিন বাক্স আর এক হাতে ছাতা আমার অফিসের পাশ দিয়ে নিজ কার্যালয়ে যেতেন। তার সাদা সিধা পোশাক, চলার ভঙ্গি, নয়নের দৃষ্টিপাত সকলের দৃষ্টি আকর্ষণ করত। মনে হতো একটা উজ্জ্বল শীতল সূর্য সকলের মনে শান্তি বিকিরণ করে চলে গেল। তখন কি জানতাম ইনি পরম পুরুষ? একদিন আনন্দমূর্তি হয়ে গুরুরূপে আমার জীবন সার্থক করবেন। রেলের অ্যাকাউন্টস অফিস কয়েকটি হল ঘরে কয়েক শাখায় বিস্তৃত, কোনোটা পিএফ সেকশন, কোনোটা বাজেট সেকশন, প্রি অডিট সেকশন, জেনারেল সেকশন ইত্যাদি। প্রতিদিন নির্দিষ্ট হল ঘরে বাবা তাঁর নির্দিষ্ট আসনে বসতেন, সেখানে অন্তত আরও সদেরেক করণিক
সবাই বাবু বলে খ্যাত, অমুক বাবু, অমুক বাবু ইত্যাদি। বাবা জুনিয়রদের কাছে প্রভাতদা, আর সিনিয়ররা কেউ বলে প্রভাত, কেউ বা প্রভাতদাও বলে। সকলের নয়নের মণি ভালোবাসার ধন, সকলের পারের কান্নান, যেদিন আসেন না সেদিন কতজনের মুখ বার ভালো লাগে না। তিনি অফিসের মধ্যমণি, প্রভাত রবি সকলকে কিরণ দিয়ে আঁধার দূর করেছেন। টেবিলে স্তূপীকৃত ফুল কতজন রেখেছে, কেউ আসছে পারিবারিক সমস্যা নিয়ে বা স্বাস্থ্য সমস্যা নিয়ে। স্যান্যালদা এসে বললেন, প্রভাত খুব সমস্যায় পড়েছি, তুমি বলে দাও। কিসের সমস্যা দাদা? আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, বয়স বাড়ছে, পছন্দ সেই ছেলে পছন্দ সই ছেলে পাচ্ছি না। বারেন্দ্র বামুন বারেন্দ্রের ঘরেই বিয়ে দেবেন। প্রভাত স্মিত হেসে বললেন, ও এই ব্যাপার? তা ওই তো ছেলে বসে আছে, একটা টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেখুন পছন্দ হয় কি না। বামুন, সত্যিই তো কোনোদিন খেয়াল করিনি, তুমি বলছো হবে? প্রভাত বললেন, বিকেলে ওর বাড়ি যাবেন, ওর বাবার সঙ্গে কথা বলবেন, বিয়ে হয়ে যাবে। বিবাহ হয়ে গেল, সান্যাল বাবু খুব খুশি, প্রভাতের মতো ছেলে হয় না। মৈত্রবাবু, বিমল মৈত্র, বিয়ে করলেন। প্রভাতদার সাহচর্য কত পেয়েছেন, প্রভাতদায় তার জপটপ, প্রভাতদা বলত অজ্ঞান, প্রভাতদায় তার ধ্যানের ঠাকুর। প্রভাতদার কথায় নয়ন যুগলে অশ্রুধারা বয়ে যেত। সে আনন্দ মার্গ বোঝে না, আনন্দ মূর্তিকে জানে না, কেবল সখা হয়ে পাশে থাকতে চায়। এ যেন কৃষ্ণের সখা সুদামা। প্রিয়ডিট সেকশনে টেবিল এসেছে, চেক করে ব্যালেন্স শিট মিলিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে হবে, তবে দেওয়া হবে কর্মচারীদের বেতন। একবার পুনঃ চেক করেও ব্যালেন্স শিট মিলছে না, অথচ কালই বেতন বিলি হবে। করণিক বাবুরা হিমশিম, সেকশন হেড শুধালেন, কি গো এখনো তোমরা বিল সাবমিট করছো না? বাবুরা বলল, স্যার ব্যালেন্স শিট মেলাতে পারছি না, অনেক চেষ্টা করছি কিন্তু কোথায় ভুল ধরা যাচ্ছে না। সেকশন হেড বললেন, এ কথা আগে বলতে হয়, বাবুর কাছে যাও তো, তার কাছে সব জল খাবার। প্রভাতদা অর্থাৎ বাবু বললেন, এত নম্বর সিট দেখো ভুল ধরা যাবে। কিন্তু এই সিম্পল মিস্টেকটা
আমরা বার বার ওভার লুক করেছি, কি করে? এই হলো অফিসের মধ্যমণি প্রভাতটা। মহাযুদ্ধ বোধ হয় 1939 হতে 1944, আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র, দেখতাম আকাশে ঝাঁকে ঝাঁকে প্লেন উড়ে যাচ্ছে, মজাও লাগতো আবার ভয়ও লাগতো। পাশে শত্রুপক্ষ বোমা বর্ষণ করে, সাইরন বাজলে সেফটি চ্যানেলে চলে যেতে হতো। বৃহৎ শক্তিগুলি ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি একজোট, বিপক্ষে আছে ছোট ছোট রাষ্ট্র, মুখ্যত জার্মান এবং জাপান। ভারতবর্ষ তখন ইংরেজদের উপনিবেশ। ইংরেজদের হাত হতে দেশকে মুক্ত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র দেশের বাইরেতে আক্রমণ চালাচ্ছেন। দেশের ভিতরে চলছে অহিংসা অসহযোগ আন্দোলন। সেই সময় সবেমাত্র দূরসঞ্চার বা রেডিও আবিষ্কৃত হয়েছে, অতএব কোচিত কারো ঘরে রেডিও ছিল, সংবাদ যা কিছু সংবাদপত্র মাধ্যমে, যা কিছু খবর বাসি হয়ে ছাপত। যুদ্ধের ব্যাপার অনেক খবর সেন্সর্ড, আসল ব্যাপারটা জানাই মুশকিল ছিল। প্রভাত দা অফিস এলেন, নির্দিষ্ট আসনে বসলেন, অমনি বাবুরা এসে ঘিরে দাঁড়াল। জানতে চাইল যুদ্ধের খবর কি, কোনোদিন বলেন ইংরেজের সবচেয়ে বড় জলজাহাজ প্রিন্স অফ ওয়েলস এ বোমা বর্ষণ হয়েছে, ধীরে ধীরে জাহাজ ডুবে যাচ্ছে, কখনো বা এ পক্ষ ওখানে বোমা বর্ষণ করেছে, আবার ও পক্ষ এখানে বোমা বর্ষণ করেছে, ওখানে অমুক শহর নষ্ট হয়ে গেল, বা কোন পক্ষ কতদূর এগুলো কিংবা পিছুলো ইত্যাদি একেবারে তাজা খবর। পরের দিন খবরের কাগজে বাসি হয়ে ছাপত। একজন জিজ্ঞাসা করল, দাদা তুমি কেমন করে এসব জানতে পারো? প্রভাতদা বললেন, এ এক ধরনের বিজ্ঞান, তুইও শিখতে পারবি। উত্তরকালে যখন তিনি আনন্দমূর্তি রূপে ভক্তদের মাঝে আবির্ভূত হলেন এবং আনন্দমার্গ সংগঠন করলেন, ক্রমে ক্রমে অনেক জ্ঞানের কথা উন্মোচন করেছেন, অপরাবিজ্ঞান ও পরাবিজ্ঞানের আলোচনা করেছেন, অপরাবিজ্ঞান চর্চায় বিশেষ কোনো একটি বিষয়ে পারদর্শী হতে পারা যায়, কিন্তু পরাবিজ্ঞান চর্চায় জ্ঞানের অনন্ত ভাণ্ডার উন্মোচিত হয়, তাই বলেছেন শিখলে তুইও পারবি। অফিসের বড় বস লালমুখ সাহেব ইংরাজ, সে সময় ইংরেজ শাসন চলছিল,
ভারত স্বাধীন হওয়ার আগের কথা। কোনো কাজের বিষয়ে সাহেব প্রভাতদাকে চেম্বারে ডেকেছেন। কথার মাঝখানে প্রভাতদা সাহেবকে শুধালেন, সাহেব তোমাকে মন মরা দেখছি, কি ব্যাপার? সাহেব বললেন, লন্ডন থেকে টেলিগ্রাম এসেছে, পদ্মীর মেজর অপারেশন হবে হাসপাতালে, অথরিটি ছুটি দিচ্ছে না বলে আমার যাওয়া হবে না, মনে আমার বড় কষ্ট। কিছু চিন্তা করো না সাহেব, সব ভালো হয়ে যাবে, প্রভাতদা বললেন। সাহেব বললেন, ম্যান তুমি বলছো ভালো হবে? ও ইয়েস, আমি নিশ্চিতভাবে বলছি তোমার ওয়াইফ সুস্থ থাকবে। গড ব্লেস ইউ বাবু, সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তোমার মস্তক পরে মোর আশীষ হস্ত, কল্যাণতরে করেছি প্রসারিত। আমি চাহিলে তবে হবে নাশ, তোমা মাঝে মোর সদাই প্রকাশ। তাই প্রভাতদা বললেন, আমি তো আছি কিসের চিন্তা। কিছুদিন পর সাহেব বললেন, প্রভাত তুমি তো পাহাড়ের ধারে মাঠে সন্ধ্যায় বেড়াতে যাও, আর যাওয়ার পথে আমার কোয়ার্টারে এসো, ওয়াইফ লন্ডন থেকে সুস্থ হয়ে এসেছে, আলাপ করিয়ে দেব। সান্ধ্য ভ্রমণে পাহাড় প্রান্তরে যাওয়ার পথে প্রভাতদা গেলেন সাহেবের আবাসে। সাহেব খুব খুশি, পদ্মীকে ডেকে বললেন, দেখো ইনি একজন ইন্ডিয়ান যোগী, তোমার সাথে আলাপ করিয়ে দিই। মেম সাহেবের নয়ন যুগল প্রসারিত হল, চক্ষু স্থির, পলক পড়ে না, শরীর রোমাঞ্চিত, তারপর চক্ষু যুগল হতে অশ্রুধারা গন্ড প্রদেশে সিঞ্চন করল। সাহেব বলল, হে কি হলো তোমার? স্তম্ভিতা ম্যাম সাহেব বলল, ডার্লিং আমি তোকে লন্ডন হাসপাতালে আমার বেডে দেখেছি, অপারেশনের পর যখন জ্ঞান ফিরল দেখি এই বাবু আমায় আশীর্বাদ করছেন, আমার সর্বাঙ্গে হাত উড়িয়ে চলে গেলেন। মন ভরে গেল স্বর্গীয় শান্তিতে, ঘুমিয়ে গেলাম, চোখ খুললে মনে আবার দেখার আকুলতা। সাহেব বলল, হে বাবু তুমি তো এখানে, লন্ডন গেলে কবে? স্মিত হাস্যে প্রভাতদা নিরুত্তর থাকলেন। তা এই হলো জামালপুরের রেল অ্যাকাউন্টস অফিসের প্রভাতদা, কেশবপুরের বুবুদা, আনন্দমার্গের আনন্দমূর্তি, আর তোমার আমার চিরন্তন বাবা, এটার্নাল লাভ। ধনঞ্জয় চট্টরাজ অল্পদিন হল অ্যাকাউন্টস অফিসে করণিক পদে
বহাল হয়েছে। একদিন আমার সঙ্গে আলাপ হলো, বাড়ি আমার জেলাতেই পশ্চিম বাংলা বীরভূম জেলা কিন্নাহারের কাছে বোধহয় মিলিন্দি গ্রাম। প্রায় মনমরা দেখতে, কি ব্যাপার না, পেটে বায়ু জমছে, ক্রনিক রোগী, কত ওষুধ খায়, নিয়ম পালে ভালো হয় না। অনেক করে বললাম, আনন্দমার্গে দীক্ষা নাও, ঈশ্বর প্রণিধান, আসন ইত্যাদি শেখো, ভালো হয়ে যাবে, কিন্তু গ্রাহ্য করে না। প্রতিদিন বিকালবেলা পাহাড় ময়দানে বেড়াতে যেত, হাতে থাকতো জলের বোতল, পাহাড়ের ধারে ঝর্ণার জল খেয়ে এক বোতল জল সঙ্গে আনত। একদিন সে বলছে, জানো আমি যখন মাঠ হতে ফিরে আসি তখন কখনো কখনো দেখি পথে আমার সামনে একটা উজ্জ্বল জ্যোতি ধাবমান হয়ে এসে পাশ কাটিয়ে গেল। আমি আবেগে উদ্বেলিত হয়ে যাই, চোখ বন্ধ হয়ে আসে, পরক্ষণে পিছনে মুখ ঘুরিয়ে দেখি যাকে আমি জ্যোতিষস্বরূপ দেখেছি সে আর কেউ নয়, আমাদের প্রভাতটা। কিন্তু রোজ কেন একই ভুল হবে, কে এই পৌরুষ? একদিন ধনঞ্জয় বলল, একটা বিস্মিত ও মজার ঘটনা তোমাকে বলবো, আমি ভাই কৃষ্ণ ভক্ত, অবসর সময়ে মনে মনে কৃষ্ণ নাম করি, আজ অফিসে টিফিনের সময় চেয়ারে বসে চোখ বুজে কৃষ্ণ স্মরণ করছিলাম, হঠাৎ শুনতে পেলাম কেউ যেন অতি মিষ্টি সুরে ডাকছে, ধনঞ্জয়। আমি চোখ খুলে দেখি আমার ধ্যানের ধন কৃষ্ণ সম্মুখে স্মিত হাস্যে দাঁড়িয়ে আছে। শ্যাম বর্ণ নীল বসন মস্তকে চন্দ্র মুকুট ভূষণ বাহুদ্বয়ে স্বপ্ন বলয় শোভা বংশে হস্তে স্মিত হাস্য কতই মনোলোভা। এটি কি দেখছি, চোখ বন্ধ হয়ে এল, দুই হাতে চোখ রোগড়ে আবার দৃষ্টিপাত করলাম, দেখি প্রভাতদা মৃদু মিষ্টি হাসি ছড়িয়ে শুধাচ্ছেন, কি গো ধ্যান করছ? আমার শরীর রোমাঞ্চিত, বাক বন্ধ, প্রভাতদা চলে গেলেন, ইনি কি জাদুকর, আমার সাথে খেলা খেলছেন, কি করে বুঝাবো ইনি রহস্যময় সৃষ্টির ভূত ভবিষ্যৎ বর্তমান, এনার হৃদয়ে দোলা খায় সব কিছুর সাথে ওতপ্রোত জড়িত। ধনঞ্জয় বুঝবে না, আমি বা কতটুকু জেনেছি বুঝেছি, শুধু এইটুকু বোধ হয়েছে যখনই বা যতবার তার কাছে এসেছি মনে হয়েছে ইনি অবাক পুরুষ। আমার অন্তরের অন্তরতল হতে সব কিছু উদ্ধার করেন, বলতেন কোন মাঠের ছোট গর্তে কোন ক্যাঁকড়া কাঁদছে তা তিনি জানেন, আরো বলতেন আমাকে জানতে গেলে তোমার অস্তিত্ব আমাকে মিশে যাবে।
অতএব কিভাবে ধনঞ্জয়কে বোঝাবো? শুধু বললাম আনন্দ মার্গে দীক্ষা নাও, গুরুবরণ করো। ধনঞ্জয় পরে অবশ্যই দীক্ষা নিয়েছিল। শনের পর জীবনের ধারা দিশা পেল। এই কি অফিসের প্রভাতটা আধার পথে আলোর বাতি দেখিয়ে নিয়ে যাবেন আনন্দধামে? তাই তিনি আনন্দ মূর্তি পারের কান্ডারি। ধৈর্য ধরতে হচ্ছে। ইংরেজি 1900 মেশে থাকতে হবে। মেশ বাড়ি ছিল দুইতলা, উপর নিচে অনেকগুলি ঘর, কোনো ঘরে একজন মেম্বার, আবার কোনো ঘরে দুই বা তিনজন মেম্বার। উপরতলায় একটি ঘরে আমি ও আমার সম্পর্কে খুল্লতাত ভাই, নাম নিত্যানন্দ মণ্ডল, ইনি আনন্দমার্গের প্রথম সন্ন্যাসী, আচার্য সত্যানন্দ অবধূত নামে খ্যাত, আমরা সেই মেসে থাকতাম। ওই তলাতেই আমাদের পাশে থাকত একটি ঘরে শ্রী হরগোবিন্দ মণ্ডল, বাঁকুড়া বিষ্ণুপুরের লোক, ইনি আনন্দমার্গে আচার্য হরগোবিন্দ নামে পরিচিত, এখন লোকান্তর হয়েছে। আর একটি ঘরে থাকত শ্রী হরপ্রসাদ হালদার, ইনিও আনন্দমার্গে আচার্য হরপ্রসাদ নামে খ্যাত, নদিয়া কৃষ্ণনগরে বাড়ি, উত্তরকালে বাবার অর্থাৎ শ্রী শ্রী আনন্দমূর্তির সাথে বৈবাহিক সূত্রে বাঁধা পড়েন। শ্রী হরপ্রসাদের স্নেহধন্যা কন্যার সাথে বাবার পালিত পুত্র কিংসুকের বিবাহ হয়। শ্রী হরপ্রসাদেরও লোকান্তর হয়। হ্যাঁ, যা বলছিলাম, সন্ধ্যার সময় আমরা মেসে কেউ তাস খেলি, কেউ দাবা খেলা করি, বা কেউ যাই ভ্রমণে। হরগোবিন্দ এবং হরপ্রসাদ দাদা কিন্তু দুইটি ঘরে যোগাভ্যাসে মগ্ন। আমরা তখন আনন্দমার্গ কী বা আনন্দমূর্তিকে জানতাম না। কখনো কখনো হরপ্রসাদ বাবু মনের ভারসাম্য হারিয়ে ফেলত, সহজ মানুষের মতো কথাবার্তা বলত না, অফিস যেত না, মেসের লোকেরা তখন ওকে কৃষ্ণনগরে পৌঁছে দিত। সে ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। মেসের এক মেম্বার সাধন দে, পাতলা লম্বা চেহারা, স্লিম বডি, পেটে খাওয়ার কোনো আন্দাজ ছিল না, যত দেরে তত খাবে, না বলবে না। এই লোকটা ছুটির দিনে দুপুরে সকলের সাথে বাজি রেখে খেত, আবার বাজি ধরে 1 কিলোমিটার ভরা পেটে দৌড়ত। এর সম্বন্ধে একটা মজার গপ্প বলি। প্রথম যখন জামালপুরে চাকুরিতে জয়েন করে, তখন একটা হোটেলে টাকা অগ্রিম দিয়ে থাকতে লাগলো। খাওয়া দাওয়া ওই হোটেলেই হতো, দিনে অফিস যাওয়ার ভাড়া ধীরে সুস্থে খাওয়ার অবসর হতো না। অফিস যাওয়ার তারা ধীরে সুস্থে খাওয়ার অবসর হতো না দিনে। রাত্রে মন লাগিয়ে ভোজন করত। হঠাৎ একদিন
হোটেল মালিক অনুনয় করে বলল, বাবু আমি তোমাকে হোটেলে রাখতে পারব না, তুমি অন্য জায়গা দেখো। কেন, আমি কি অসুবিধায় ফেললাম? সাধন বলল, হোটেল মালিক বলল, তুমি রাত্রে যে পরিমাণ রুটি খাও তার 3 পোয়া 100 আটা, সেই পরিমাণ ডাল সবজি মাছ হারাতে পোষাবে না, নগদা খেতে হবে। অতএব খুঁজে খুঁজে সাধনবাবু বান্ধব সম্মেলনী মেসে এলো। আমাদের মেসের নাম ছিল বান্ধব সম্মেলনী মেস। হ্যাঁ, যা বলছিলাম, সাধনদেব বলল, অ্যাকাউন্টস অফিসে প্রভাতবাবু কাজ করেন, জামালপুরেরই লোক, কেশবপুরে থাকেন, শুনেছি লোকটা তন্ত্র মন্ত্র জানে, মুহূর্তে যে কোনো লোককে বশ করতে পারে। এই হরপ্রসাদবাবু মাঝে মধ্যে ওর কাছে যায়, বোধ হয় দীক্ষা টিক্ষা নিয়েছে, এখন মাথা খারাপ হয়ে গিয়েছে। অনেকে বলল, যা হবার হয়েছে তাই হয়েছে, এখন ওকে ঠিক করার উপায় ভাবুন। সাধনদেব বলল, প্রভাতবাবুকে ধমকাতে হবে, যাতে হরপ্রসাদ যেন ওর কাছে না যায়, আর সে কাজ আমি করব। শীতকাল, সন্ধ্যার প্রাক্কালে একদিন সাধন জুবিলি কুয়োর জামালপুর মুঙ্গের রোডের সংযোগস্থলে গোল চত্বর বেষ্টিত গভীর কূপ, সেই জুবিলি কুয়োর কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা মাঝারি ছুরি চাদরে ঢাকা, সান্দ ভ্রমণে পাহাড় ময়দানে যাওয়ার নিত্য যাত্রী প্রভাতবাবু এই পথ দিয়ে যাবেন। তিনি এলেন, সাধন পশ্চাদ অনুসরণ করল, লম্বা ওভারব্রিজ, ওভারব্রিজ পার হয়ে রেলওয়ে ইনস্টিটিউটের পাশ দিয়ে সোজা পথে গেছে ময়দানের দিকে। সেই পথে প্রভাত চলে সান্ধ্য প্রাঙ্গণে, পশ্চাতে সাধন চলে নির্জনে ধরতে। কিন্তু প্রভাত নিজে ধরা না দিলে সাধন কেমন করে ধরবে? তাই চলার পথে প্রভাত একটু থামলেন, সাধনকে ডেকে নিলেন পাশে, বললেন, কি গো সাধন, বেড়াতে যাচ্ছ? তা পেছন পেছনে আসছ কেন? পাশে চলো, গপ্প করি। সাধন অবাক স্তব্ধ, ভাবল কি আশ্চর্য লোকটা, আমার নাম জানলো কী করে, আগে তো কখনো আলাপ হয়নি। সাধন পাশে চলতে লাগলো, কত কথা, হাসি মস্করা, যেন কতদিনের চেনা পরিচয়। ময়দানে দুজনে বাঘের কবরের কাছে হাজির, কবরের উপর যারা বাবা বসলেন সাধনকে বললে, তুমি পাশে বসো। সাধন অস্বস্তি বোধ করছে, চাদরে ঢাকা হাতে ছুরি শিথিল হয়ে যাচ্ছে, অশ্রু ধরা, নীরবে মুখমণ্ডল সিঞ্চিত করছে, হঠাৎ চরম যুগল চেপে ধরে বলছে, তোমাকে চিনি নাই, জানি নাই, কিন্তু তুমিও আমায় জানো, চেনো, আমার অপরাধ ক্ষমা করো।
প্রভাত আদর করে পাশে বসালেন। কত কথা! পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রামে সাধনের জন্ম, পিতার নাম, বংশের 14 পুরুষের পরিচয় সব সাধনকে শোনালেন। কেমন করে দেশ ছেড়ে পশ্চিমবাংলা রামপুরহাটে এলো তাও বললেন। আরও শোনালেন কত জন্ম জন্মান্তরের কথা। কবরে দক্ষিণ পাশে তিনটি সারি সারি চাল গাছ, কত বয়স কে জানে, বাতাস ছড়াচ্ছে, আকাশে ঝিকিমিকি তারকারা একে অপরকে বলছে দেখো দেখো। কত জনম নেই কো দেখা, আজ মিলেছে প্রাণ সখা। সাধন বলল, তুমি আমার কালিমা মোচন করো, কোলে টেনে নাও। প্রভাতটা আনন্দ মূরতি হয়ে সাধনকে দীক্ষা দিলেন। সাধন আশা করে ভাসালেন। আনন্দমার্গ সংগঠনের রচনা হলো। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা, সে এক অবিস্মরণীয় কাহিনী। আনন্দমার্গ সংগঠন যারা বাবার সংস্পর্শে আসেন তাদের মুখে শোনা। আচার্য প্রণয়দা, প্রণয় কুমার চ্যাটার্জি সংগঠনের প্রথম জেনারেল সেক্রেটারি, আচার্য সুকুমারদা, সুকুমার বোস প্রথম তাত্ত্বিক সেক্রেটারি, আচার্য দশরদা সিং এদের মুখে শোনা এক সান্ধ্য নিশীথে। বাবা কতিপয় ভক্ত সমাবিষ্ট হয়ে প্রান্তরের ব্যাঘ্র স্মৃতি সৌধ স্তম্ভে উপবিষ্ট আছেন। সৃষ্টির কত কথা তাঁদের কাছে পরিবেশন করছেন। মাঝে মধ্যে চক্ষু মুজে কিছুক্ষণ বাক স্তব্ধ রাখছেন। একসময় দীর্ঘক্ষণ বাবা কিছুই বলছেন না, মুদিত নয়ন যুগল, শরীর নিথর স্থির। ভক্তরা পরস্পর নিম্ন স্বরে বলল, বাবা ভাব সমাধিতে আছেন। সময় কাটে কিন্তু কই, উনি তো চোখ খুললেন না, কিছু বলেন না। একজন ভক্ত তাঁর চরণযুগল স্পর্শ করল, অনুভব করল বাবার শরীর হিম হয়ে যাচ্ছে। বাবা ভাব জগতে চলে যাচ্ছেন, পঞ্চভৌতিক শরীর ত্যাগ করছেন। ভক্তদের চাপা ক্রন্দন সুর করো জোরে আকুল প্রার্থনা, বলে বাবা তুমি যেও না, আমাদের ছেড়ে যেতে পারো না। বাবার শরীর কেঁপে উঠল, বললেন আমাকে বাধা দিস না, আমি চলে যাচ্ছি, তোদের ইচ্ছা মতো আমার কাছে চেয়ে নে, যা চাইবি তাই পাবি। এক ভক্ত বলল, তুমি যদি ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করবে তবে আমার ইচ্ছা তোমার আদর্শ, তোমার অমৃতবাণী বিশ্ববাসী জানুক শুনুক, এবং তার জন্য তোমাকে থাকতে হবে।
অল্পতরু হয়ে যান, ভক্ত ইচ্ছা মতো ভক্ত ইচ্ছা পূরণ করতে হবে। তাই বাবা বললেন তথাস্তু। আদর্শ প্রচারের জন্য চাই সংগঠন। বাবা সংগঠনের নামকরণ করলেন আনন্দ মার্গ প্রচারক সংঘ। আদর্শ শিক্ষাদানের জন্য প্রয়োজন গুরু। তাই শ্রী প্রভাতরঞ্জন আনন্দ মূর্তি নামে বিশ্ববাসীর গুরু হয়ে আবির্ভূত হলেন। এই কথার ফাঁকে বলি, এখন কিছু লোক প্রচার চালাচ্ছে শ্রী প্রভাতরঞ্জন এবং আনন্দমূর্তি ভিন্ন ভিন্ন সত্তা। আমার মতে এরা কপটাচারী এবং ক্ষুদ্র স্বার্থ লাভের জন্য সংগঠনকে বিভাজন করতে উন্মুক্ত। এরা সাধনা ভ্রষ্ট। এদের থেকে আনন্দ মার্গীদের সাবধান থাকা উচিত। এই আদর্শ যারা গ্রহণ করবে তাদের ধর্ম হবে আনন্দ মার্গ। পৃথিবীর মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম মত, এই ধর্মে লয় পাবে, গড়ে উঠবে এক আদর্শ ভুক্ত মানব সমাজ, এক মানব সমাজ। আনন্দমূর্তি বললেন এই আদর্শ তোমরা গ্রহণ করো, তোমাদের সুপ্ত আধ্যাত্মিক চেতনা উন্মুক্ত হোক, সবাই তোমরা এক পিতার সন্তান, বিশ্বে গড়ে উঠুক এক আদর্শ মানব সমাজ যেখানে ভেদাভেদ থাকবে না, মানব জাতি এক। তা এই হলো আনন্দ মার্গ সংগঠনের শুরুর ইতিহাস। আনন্দ মার্গের প্রথম দর্শন মানে ফিলসফি, যা আনন্দ মার্গ নামে পুস্তক, বাবার বাণী সংগ্রহ করে সম্পাদনা করেছেন শ্রী শিবশঙ্কর ব্যানার্জি। এই শিবশঙ্কর বাবু জামালপুরে একই স্কুলে বাবার সঙ্গে পড়তেন, বাবার বাল্যবন্ধু এবং সমপাঠী। আমি যতদূর জানি বাবার বাল্যবন্ধুদের ভিতর দুইজন শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। প্রথমজন শ্রী শিবশঙ্কর ব্যানার্জি এবং দ্বিতীয়জন ডাক্তার শচীনন্দন মণ্ডল। শচীনন্দনের পিতা জামালপুরে রেলে চাকুরি করতেন এবং শচীনন্দন জামালপুরে পড়াশোনা করেছে। এর আসল বাড়ি পশ্চিমবাংলার বীরভূম জেলার ইন্দাস গ্রাম। এখানে বাবা প্রথম মহাচক্র করেছিলেন সালটা ইংরেজি 1957 সাল। এই দুই বাল্য সখার সাথে বাবা অনেক লীলাই করেছেন। হ্যাঁ, আনন্দ মার্গ পুস্তকটি পাঠ করেই আমি আনন্দ মার্গ ধর্ম গ্রহণ করেছি। সরল সহজ ভাষায় সৃষ্টি তত্ত্বের
অপূর্ব ব্যাখ্যা, মনে হবে সৃষ্টির স্রষ্টা স্বয়ং ব্যাখ্যান করছেন। জন্ম মৃত্যুর রহস্য, জীবনের লক্ষ্য এই পুস্তক পড়লেই জানা যাবে। যা হোক, 1956 সালে আমি আচার্য সুকুমার দার কাছে দীক্ষিত হলাম। আর ওই বছরই এক পূর্ণিমার মহাচক্রে মুঙ্গেরের ধর্মশালার একটি ঘরে একান্তে আমার গুরু দর্শন হয়। দেখলাম ইনিই সেই প্রভাতদা, এখন অপূর্ব জ্যোতিস্বরূপ আনন্দমূর্তি হয়ে আমাকে আশীষ দান করছেন। আমি সাষ্টাঙ্গ প্রণিপাত পাঠ করলাম, অপূর্ব অনুভূতি। বললেন, কোনো রকম হীনম্মন্যতা মনে পোষণ করবে না। একটু আমি তোমার
দেখো ধরার তোমার এক তারার আমি তার তোমার এক তারার আমি তার যেমন কি চাও তেমন বাজাও দাও দাও পথের শুরু নেই কো জানি শেষের কথা শুনিয়ে দাও 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 সঞ্চিত মোর যাচ্ছে মানি তোমার করে আজ নিয়ে দাও 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 পথের শুরু নেই কো জানি শেষের কথা শুনিয়ে দাও 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 করুণাময় বাবার বিশেষ কৃপাধন্য স্নেহধন্য ও সান্নিধ্যধন্য প্রবীণ সাধক ও মার্গীবৃন্দ অন্তরের অন্তস্থল থেকে নিজেদের উপলব্ধি অনুভূতি ও অভিজ্ঞতার কথা যারা পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে পরম শ্রদ্ধায় নিবেদন করলেন তাদেরকে আমরা শ্রী শ্রী আনন্দমূর্তিজির শুভ জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ সাধুবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার।